ক্যাপাসিটর একটি মোবাইল ফোনে প্রায় 300 থেকে 400টি, একটি স্মার্টফোনে 400 থেকে 500টি এবং একটি নোটবুক কম্পিউটার বা ট্যাবলেট ডিভাইসে প্রায় 700 থেকে 800টি ক্যাপাসিটর থাকে, যা ইলেকট্রনিক যন্ত্রপাতির ছোট মাত্রা এবং কম ওজনে উল্লেখযোগ্য অবদান রাখে। আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, একটি ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট বা পার্টস থাকে। এই পার্টসগুলো সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সম্পর্কে ভালোভাবে না জানলে আমরা ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল সার্ভিসিংয়ের সময় অনেক ধরনের বাধার সম্মুখীন হই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সকল কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। আর এই প্রেক্ষিতে আমরা আজকের টিউটোরিয়ালের মাধ্যমে জানবো এসএমডি ক্যাপাসিটর সম্পর্কে। তো প্রথমেই আমরা জানবো ক্যাপাসিটর কি। ক্যাপাসিটর হলো দুইটি টার্মিনাল বিশিষ্ট ইলেকট্রনিক ডিভাইস যা বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে আবার প্রয়োজন মতো সরবরাহ করে। ক্যাপাসিটরকে সাধারণত ইংরেজি অক্ষর সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর বহুল ব্যবহৃত হয়। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, একে সংক্ষেপে এফ বড় হাতের এফ অথবা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা জানব ক্যাপাসিটর কত প্রকার ও কি কি। ক্যাপাসিটর মূলত দুই প্রকার, এক পোলারাইজড ক্যাপাসিটর, দুই নন পোলারাইজড ক্যাপাসিটর। যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ থাকে তাকে পোলারাইজড ক্যাপাসিটর বলে। আর পোলারাইজড ক্যাপাসিটরকে সার্কিটে নেগেটিভ পজিটিভ মিলিয়ে লাগাতে হয়। এবার আমরা জানব নন পোলার ক্যাপাসিটর সম্পর্কে। যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে না তাকে নন পোলার ক্যাপাসিটর বলে। এই ধরনের ক্যাপাসিটরকে সার্কিটে যে কোনো ভাবে লাগানো যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটরের সিম্বল। পোলার এবং নন পোলার ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে এরকম। এইবার আপনাদের সাথে শেয়ার করব ক্যাপাসিটর মাপার নিয়ম। বর্তমান সময়ের মোবাইলে নন পোলারাইজড ক্যাপাসিটর বেশি ব্যবহার করা হয়, আর এটি দুইভাবে মাপা যায়, এক সার্কিটে লাগানো অবস্থায়, দুই খোলা অবস্থায়। মোবাইল সার্কিটে লাগানো অবস্থায় এই নন পোলারাইজড ক্যাপাসিটর মাপার জন্য মিটারকে ডায়োড মোডে নিয়ে মিটারের পজিটিভ প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযোগ করে ক্যাপাসিটরের দুই প্রান্তে স্পর্শ করলে এক প্রান্তে মান দেখাবে, এক প্রান্তে বিপ দিবে। সার্কিট থেকে খোলা অবস্থায় ক্যাপাসিটরের দুই প্রান্তে মাল্টিমিটারের নেগেটিভ পজিটিভ ধরার পর কোনো প্রকার বিপ মান দেখাবে না। আশা করছি ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়, ক্যাপাসিটর কত প্রকার ও কি কি এবং এর কাজ নিয়ে যে আলোচনা ছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এইরকম ভাবেই যদি আপনারা রেজিস্টর বা অন্যান্য কম্পোনেন্ট সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করার। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।